আসসালামু আলাইকুম। জি, আমি অ্যাকচুয়ালি নাইম সাহেবের যে কোশ্চেনগুলো ছিল তারই বেসিসে কিছু খুবই শর্ট টাইমের মধ্যে কিছু আমি উত্তর দেব, দেন নেক্সট টাইম ডিটেলস আমি ওনার সাথে শিডিউল তৈরি করে নিব। বাট এই মুহূর্তে যেহেতু কাজটা রানিং আছে, কাজটা যেন রানিং হয়, বাংলাদেশ টাইম এখন রাতে 1টা বাজে যাচ্ছে আর কি, এই জন্য ভিডিওটা লম্বা করব না। এনিওয়ে, এটা ছিল আমাদের হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। শুরু থেকেই বলি এখানে দুইটা চেম্বার আছে, দুইটা চেম্বার, যেহেতু আমাদের তিনটা চেম্বার নেয়, সুতরাং দুইটা চেম্বার হইলে পরে সেক্ষেত্রে আমাদের মাঝখানে যে পার্টিশন ওয়ালটা হবে সেটা 50% করতে পারি। বাট বেটার হয় যে যদি 10 ফিট হয় লেন্থ, সেক্ষেত্রে একদিকে হচ্ছে 6 ফিট আর একদিকে 4 ফিট, এই দুইটা দুইটা পার্ট করলে পরে হয়ে গেলো, আর লেন্থ ওয়াইজ তো সেম ওই ইয়ের মতো আছে। সুতরাং শুধু পার্টিশন ওয়ালটা হচ্ছে একটা হচ্ছে 6 ফিট আর একটা হবে 4 ফিট। আচ্ছা, দেন এখানে যে ম্যান হোল থাকবে ইন্সপেকশন পিটের মধ্যে, এই ম্যান হোলটা হচ্ছে প্রস্থ হবে 1.5 ফিট এবং দৈর্ঘ্য হবে 1.5 ফিট, যেন একজন মানুষ খুব সুন্দরভাবে ভিতরে নামতে পারে। এটা যে পার্টিশন ওয়ালের ঠিক সেন্টারে, পার্টিশন ওয়ালের সেন্টার থেকে হবে হচ্ছে এই ম্যান হোলের ওপেনিংটা। ঠিক দুপাশে দুইটা ম্যান হোলের ওপেনিং হবে, আমি এটার মধ্যে হচ্ছে ডিলিট করে দিয়ে বলছি। যেমন এই দুইটা আমি যদি এই স্ল্যাবটা ওপেন করে দেই, ঠিক এরকম পার্টিশন ওয়াল হবে, এটা সেন্টার হতে পারে যেটা বলেছি ইতিমধ্যে। দেন বাকি যেগুলো সেগুলো তো গতকালকের ভিডিওতে বলে দিয়েছি, সুতরাং এখন আর ভিডিওটা লম্বা করবো না। আরেকটা যে কোশ্চেন ছিল, দুইটা কোশ্চেন এখানে আমি আনসার করার ট্রাই করেছি, যে সকপিটের যে হচ্ছে ফিল্টারিং সিস্টেমটা, হ্যাঁ আচ্ছা, আমরা যদি এটাকে সকপিট হিসেবে বিবেচনা করি, যে ধরে নিলাম এটা হচ্ছে সকপিট, আসলে সকপিট তো আসলে রাউন্ড শেপ ম্যাক্সিমাম জায়গাতেই হয়, স্কোয়ার শেপও করা যায়, দুটাই করা যায়। আচ্ছা, এটা যদি স্ল্যাব হয়, এটা হচ্ছে যে আমি স্ল্যাবটা কেটে দিলাম, দেন তারপরে হচ্ছে যে রাউন্ড শেপ এটা কতটুকু হবে ডাইমেনশনটা সেটা বলে দিচ্ছি। সর্বনিম্ন আমি, আচ্ছা সর্বনিম্ন কতটুকু হয় সেটা আমি আরেকটা ভিডিও শেয়ার করবো লার্নিংয়ের জন্য, বাট আপনার জন্য এটাতে কতটুকু করবে সেটা যদি বলি, সেটা হচ্ছে 3 ফিট ডায়া, ডায়া হবে 3 ফিট, যদি আমাদের ডায়া হয় 3 ফিট, আর হচ্ছে এটার লেন্থ হবে হচ্ছে, সরি, 7 ফিট লেন্থ, 7 ফিট। এটাতে হচ্ছে তিনটা ফিল্টারিং সিস্টেম থাকবে, ফিল্টারিংয়ের তিনটা লেয়ার থাকবে। আচ্ছা, যদি এটা 7 ফিট হয় তাহলে 4.5 ফিট পর্যন্ত, 4.5 ফিট পর্যন্ত হচ্ছে আমাদের ব্রিকের ওয়ালগুলো এখন যেটা দেখতে পাচ্ছি কোনো হোল নেই, এই উপরে 2.5 ফিট থাকবে সম্পূর্ণই ইট দিয়ে গাঁথনি। এরপরে নিচে যেটা হবে সেটাই হবে মূলত হচ্ছে হোল টাইপের। আমি যদি একটু প্রথমে বালির লেয়ারটা যদি আমি রিমুভ করে দেখাই, এটা হচ্ছে স্যান্ড লেয়ার। আচ্ছা, এই স্যান্ড লেয়ারের নিচে হচ্ছে যেটা আমি স্টোন পাথর দিয়ে দেখাইছি, অ্যাকচুয়ালি আপনি করবেন হচ্ছে ব্রিক চিপস, ব্রিক চিপস দিয়ে। আমি যদি এটাও হচ্ছে, এটা আউটের লেয়ার, আমি একটু তারপর হচ্ছে ল্যান্ডটা বলি, এটা আউটের লেয়ার, অবশ্যই এই সকপিটের চতুর্পাশটাতেও আপনি ইটের খোয়া দিয়ে অন্তত 1 ফিট করে, 1 ফিট চতুর্পাশ দিয়ে ইটের খোয়া দিয়ে বরাট ই করে দেবেন, ফিল আপ করে দেবেন। আচ্ছা, এটাকে যদি আমরা রিমুভ করে দিই, এই যে হচ্ছে ইটের যে জালিটা, এটা হচ্ছে আমি জাস্ট দেখানোর জন্য এটা দেখাইছি, অন্য কোনো মডেল হতে পারে সমস্যা নেই, বাট খুব 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 যেটা থাকতে হবে আর কি। এখন এই খুব খুব উপর থেকে যে 2.5 ফিট আছে এটা মাস্ট, আপনার হচ্ছে খুব খুব থাকা যাবে না, এই 2.5 ফিটের নিচ থেকে মূলত হচ্ছে ফিল্টারিং হয়ে পানিটা বাইরে চলে যাবে। এখন প্রথম যে লেয়ারটা দিব সেটা হচ্ছে মোটা বালি, প্রথমে আমি কী দেবো, মোটা বালি, এটা কতটুকু দিব, 6 ইঞ্চি পরিমাণে, খুব বেশি না, 6 ইঞ্চি পরিমাণে আমি বালি দেব। আচ্ছা, যদি আমি মনে করি যে এটা হচ্ছে আমার 2.5 ফিটের পরে যেখান থেকে শুরু হবে ফিল্টারিং সেখানে হচ্ছে 6 ইঞ্চি আমি বালি দিলাম, যে এই বালির নিচে
বাড়ির নিচে কি থাকবে? খোয়া থাকবে, এটা ধরি আমি খোয়া, এটা হচ্ছে খোয়া। এই খোয়াটা হবে কত? এই খোয়াটা হবে 1.5 ফিট, হাইটে কত? 1.5 ফিট পরিমাণের। তারপরে আছে পাত, আপনার আমি যদি এখানে স্টোন দিয়ে শো করাচ্ছি, বাট হবে কিন্তু আপনার এখানে যদি স্টোন অ্যাভেলেবল না, সেক্ষেত্রে আপনি ব্রিকের যে চিপসটা আছে, ভাঙা ব্রিক সা ঢালাইয়ের মধ্যে ইউজ করি সেটা। দেন সর্বশেষে একদম নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আদলা। আদলা বলতে আমরা যেটা বুঝি, ইটের যে ভাঙাগুলো থাকে, ইটে গাঁথনি কাজ করার সময় অটোমেটিক মুভমেন্ট করা, নড়াচড়া করার সময় যে ইটের খণ্ড খণ্ডগুলো হয়, মানে খোয়ার চাইতেও যেটা বড় ব্রিক সিপিসের যেগুলো বড় সাইজের, সেগুলো থাকবে নিচে, এটাও থাকবে 1.5 ফিট। তাহলে একদম নিচ থেকে যদি আমি এখন হিসাব করে বুঝি যে একদম নিচে থাকবে 1.5 ফিট আমার আদলা, তার উপরে 1.5 ফিট থাকবে হচ্ছে বিকের চিপস, এর উপরে 6 ইঞ্চি থাকবে আমার বালির লেয়ার, তার উপরে 2 ফিট পর্যন্ত, 2.5 ফিট পর্যন্ত আমার শুধুমাত্র ইটের গাঁথনি থাকবে, এখানে কোনো কিছু ফিল্টারিং থাকবে না। এখন এইখানের মধ্যে যে পাইপটা আসবে সেটা যেন অবশ্যই অবশ্যই আমাদের যে আউটার আউটার যে পাইপ আছে, এইখানে যেমন সেপটিক ট্যাঙ্কে ইনার ইনারের হচ্ছে একটা ইনার পাইপ ছিল এবং এ পাশে আউটার পাইপ আছে, সুতরাং এই যে আউটার পাইপ, এই আউটার পাইপের যে লেভেলটা হবে সেই লেভেল থেকে যেন উপরে হয় হচ্ছে এই 2.5 ফিট, আমরা যে ইটের গাঁথনিটা যেখানে হোল নাই এটা যেন অবশ্যই এটার উপরে হয়, নিচে যেন না যায়। আচ্ছা, এই ছিল মূলত হচ্ছে এইখানের যে ইনফরমেশনগুলো দেওয়ার, মেজারমেন্টটা ইতিমধ্যে পেয়েছি। তারপরে হচ্ছে এখন আবার একটু ক্লিয়ার করে যদি বলি, ডায়া হচ্ছে আমাদের 3 ফিট হাইট, নিচের দিক থেকে যদি 1.5 ফিট হচ্ছে আদলা, 1.5 ফিট হচ্ছে খোয়া, 3 ফিট, আর 6 ইঞ্চি হচ্ছে বালি, 3.5 ফিট, এবং এর উপরে আরও 2 ফিট, 2.5 ফিট পর্যন্ত হচ্ছে যেটা কোনো ই থাকবে না, ওপেনিং ওপেন স্পেস, তাহলে হচ্ছে 5.5 ফিট, 5.5 ফিট। আমি যদি 7 ফিট পর্যন্ত এটা করি, তার মানে নিচের দিকে আমার আরও মোটামুটি 2.5 ফিটের মতো স্পেস থেকে যাচ্ছে, সুতরাং সেখানে আপনি আরও 2.5 ফিট আপনি যে কোনো কিছু, সেটা ব্রিকে সিপস হইতে পারে অথবা বালির লেয়ারটাকে আপনি আরও আপ করতে পারেন, কোনো সমস্যা নাই। সুতরাং 7 ফিট পর্যন্ত করলে পর্যাপ্ত এনাফ, বাট এর উপরে প্রয়োজন পড়বে না, এর উপরে যাওয়ার প্রয়োজন পড়বে না, যদি মন চায় আপনি 1 ফিট ছোটো করেন, সমস্যা নেই। আচ্ছা, এখন ফিল্টারিং সিস্টেমটা নাইম সাহেব জানতে চেয়েছিলেন, ফিল্টারিং সিস্টেমটা আমি আপনাকে লং টাইম নিয়ে এটা দেখাবো, যেহেতু আমি ফিল্টারিং প্রজেক্টেই জব করি আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক জানানোর অনেক সুযোগ আছে, জাস্ট আমি এই মুহূর্তে আপনাকে একটা শর্টকাট একটা হচ্ছে ই দেখাই আমার প্রজেক্টে ফিল্টারিংটা আসলে আমি কীভাবে করি, দেখেন দেন আমি অন্য এক সময় ফুলি আপনাকে ডিটেলস জানাবো। এই যে আমার ফিল্টারিং কাজ চলতেছে, এখানে আমরা নিচে প্রথমত নিচে হচ্ছে পাথর দিয়েছি, তার উপরে যে বালিটা দিয়েছি, দেন এই বালির উপরে সম্পন্ন করতে যাচ্ছি, এই হচ্ছে আমার পানি, এই পানিটাই হচ্ছে মূলত ফিল্টারিং হয়ে নিচের দিকে যাচ্ছে, দেন একটা সময় গিয়ে এতটাই সুন্দর হচ্ছে যেটা আমাদের পানি খাওয়ার উপযোগী। এনিওয়ে আমি ডিটেলস এক সময় এটাকে কীভাবে কাজ করি বুঝতে কাজ করে আরও জানাবো নি। এই ছিল মূলত হচ্ছে আজকের ভিডিও, আমি আরেকটা ভিডিও দেবো আপনাকে শেখার জন্য, শেষ করতে চাচ্ছি, আল্লাহ হাফেজ।